গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা পড়ব কুতুব মিনারের কথা। তার লেখা সৈয়দ মুস্তফা আলী। ইনিকে আমার এই বাঁদিকে যে ছবিটা দেখছো, ইনি হচ্ছেন সৈয়দ মুস্তফা আলী। এনাকে চিনলাম আমরা, তারপর আমরা ওনার সম্পর্কে জানব। আমাদের বইতে দেখো লেখক পরিচিতির একটা অংশ থাকে, সেই জায়গাটা যদি আমরা পড়ি সেখান থেকে ওনার সম্পর্কে জানা যাবে। উনিকে বলছেন সৈয়দ মুস্তফা আলী জন্মগ্রহণ করেছিলেন 1909 সালে এবং তার দেহ চলে যায় 1974 সালে। তার জন্ম হয়েছিল শিহরতের করিমগঞ্জে। তার বাবার নাম হচ্ছে সৈয়দ সিকান্দার আলী। মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন, স্কুল ছেড়ে দেন তখনই। তারপর শান্তিনিকেতনে পড়াশোনা শেষ করে তিনি কাবুলে শিক্ষা বিভাগে অধ্যাপক হন। কোথায়? কাবুল, মানে আজকে যেটা পাকিস্তান, কাবুল শহরটা হচ্ছে পাকিস্তানের মধ্যে। তিনি আরবি, ফার্সি, জার্মান কী কী ভাষা জানতেন, এখানে প্রশ্ন এলে এগুলো দেখো। তিনি জানতেন আরবি, ফার্সি, জার্মান সহ 15টি ভাষা। তিনি কী কী লিখেছেন? তিনি লিখেছেন প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, উপন্যাস, রম্য রচনা। তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, স্বপ্নম, ধূর ছায়া আর টুনিমেম, হিটলার প্রভৃতি। তিনি নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত হন। তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন। কী নাম পুরস্কারে? নরসিংহ দাস। এর মধ্যে দেখো তাঁর বইগুলোর মধ্যে এই দেশে বিদেশে, এই বইটি হচ্ছেন ভ্রমণ কাহিনী বৃত্তান্ত নিয়ে বই, পঞ্চতন্ত্রের গল্প, অনেক কার্টুন আছে। তোমরা যদি ইউটিউবে খুঁজে দেখো পঞ্চতন্ত্রের গল্পের কার্টুন আছে। আমাদের টিভিতেও আগে এগুলো সিরিয়াল হয়ে গিয়েছিল। এর মধ্যে চাচা কাহিনী বেশ মজার গল্প। এই চাচা কাহিনীও আমরা কয়েকটা হয়তো আমাদের ছোটোবেলার বইতে পড়ে থাকব। তো এই হলো সৈয়দ মুস্তফা আলী। এবারে আসা যাক আজকে আমাদের পাঠ্য কুতুব মিনার। কুতুব মিনার কী, কোথায় অবস্থিত, আমরা এগুলো গতদিনের ভিডিওতে একটুখানি তথ্য পেয়েছিলাম। আজকে আমরা এখান থেকে রিডিং পড়ে চেষ্টা করব। কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার, মিনারের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ইংরেজ পর্যন্ত এই কথা স্বীকার করেছে। আশ্চর্য মনে হয় যে এর পূর্ববর্তী নিদর্শন এদেশে নেই। পূর্ববর্তী মানে এর আগের নিদর্শন এদেশে নেই। ইরান তুরানেও নেই। বহু স্থপতি এর বহু এক্সপেরিমেন্টের সম্পূর্ণ ফায়দা উঠিয়ে তাজ নির্মিত হলো, কিন্তু মিনারের ক্ষেত্রে কুতুব প্রথম ও শেষ এক্সপেরিমেন্ট। এই ধরনের বিজয়স্তম্ভ পূর্বে কেউ করেনি। অর্থাৎ কুতুব মিনার আসলে কি? কুতুব মিনার হচ্ছে একটি বিজয়স্তম্ভ। কাজেই গুণীজনের বিস্ময়ের অবধি নেই যে হঠাৎ স্থপতি এ সাহস পেল কোথা থেকে। কানিংহাম, ফার্গুসন, কার স্টিফেন, স্যার সৈয়দ আহমেদ অনেক ভেবেচিন্তেও এর কোনো উত্তর দিতে পারেননি। এবারে পরের প্যারাটার মধ্যে আমরা কুতুব মিনারের বিবরণ পাব, কুতুব মিনারের কোথায় কী আছে সেই সম্পর্কে। বলছে কুতুব পাঁচতলার মিনার। তাহলে কুতুব মিনার কত তলার? পাঁচতলার। প্রথম তলাতে আছে বাঁশি ও কোণের পর কোণ সাজানোর নকশা। কী কী আছে? বাঁশি আছে আর কোণের পর কোণ সাজানোর নকশা। দ্বিতীয় তলাতে কী আছে? শুধু বাঁশি। তৃতীয় তলাতে শুধু কোণ। চতুর্থ ও
পঞ্চম তলাতে কি ছিল জানার উপায় নেই, কারণ বজ্রাঘাতে এই দুটি ভেঙে যাওয়ায় ফিরোজ তুঘলক, যিনি অশ্বস্তম্ভ দিল্লি আনেন, ইনি যেমন নিজে সোচ্চয়ে ইমারত বানাতেন, ঠিক তেমনি অকাতরে অন্যের ইমারত মেরামত করে দিতেন। দিল্লির অতি অল্প রাজাতেই এই দ্বিতীয় গুণটি পাওয়া যায়। সে দুটি মার্বেল দিয়ে মেরামত করে দেন। অর্থাৎ ফিরোজ শাহ তুঘলক তিনি এক ব্যক্তি, তিনি এই যখন চতুর্থ ও পঞ্চম তলাটা বজ্রাঘাতে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তখন তিনি সেটা মেরামত করে দেন। তিনি কে ছিলেন? তিনি ছিলেন দিল্লির রাজা, দিল্লির সম্রাট। তিনি এই নিজের থেকেই এইটা এসে মেরামত করে দেন। তিনি যেমন নিজে অনেক ইমারত বানাতেন, তেমন অন্য ক্ষতিগ্রস্ত ইমারতগুলোকেও তিনি আবার মেরামত করে দিতেন। পঞ্চমটিতে নাকি সিকান্দার লোদিরও হাত আছে। মিনারের মুকুট রূপে সর্বশেষে কি ছিল সে সম্বন্ধে রসিকজনের কৌতূহলের অন্ত নেই। দুনিয়ার সবথেকে সেরা মিনারকে স্থপতি কি রাজমুকুট পরিয়েছিলেন, সেখানেও তিনি তাল রেখে শেষ রক্ষা করতে পেরেছিলেন কি না, তাঁর সে অদ্ভুত কল্পনা শক্তি মিনারের সর্বাঙ্গে সবপ্রকাশ। সেই কল্পনা শক্তি দিয়ে তিনি দর্শককে কোনো দুলোক উড়িয়ে নিয়ে গিয়েছিলেন কে জানে, অর্থাৎ আকাশপথ দিয়ে তাদেরকে নিয়ে গিয়েছিল নাকি কীভাবে নিয়ে গিয়েছিল সেটা জানে না। ইমারত তৈরি করা কত সোজা, কারিগরের হাতে সেখানে কত অজস্র মাল মশলা, গম্বুজ, থাম, আর্চ, ছত্রি, মিনারের ছজ্জা, কার্নিশ, ব্যাকেট, কত কী, অর্থাৎ মিনার তৈরি করার কী কী মাল মশলা কারিগরের হাতে আছে তখন আমরা এগুলো বলবো। কী কী? গম্বুজ, থাম, আর্চ, ছত্রি, মিনারের ছজ্জা, কার্নিশ, ব্যাকেট ইত্যাদি। তার তুলনায় একটা সোজা খাড়া স্তম্ভ সৌন্দর্য আনা কত শক্ত। সেখানে শিল্পী সফল হয়েছেন শুধু সেটাকে কয়েকটি তলাতে বিভক্ত করে, সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু ছোট করে করে গুটি কয়েক ব্যালকনি লাগিয়ে দিয়ে, এবং মিনারের গায়ে কখনো বাঁশি কখনো কোণের নকশা কেটে প্রপোর্শনের এরকম চূড়ান্ত নিদর্শন পৃথিবীর আর কোনো মিনারে পাওয়া যায় না। অর্থাৎ বলা হচ্ছে এখানে খুব শর্টকাটে এত কিছু সব কিছুর ব্যবহার না করে শুধুমাত্র কোণ আর বাঁশ এগুলো দিয়ে কয়েকটা ব্যালকনি লাগিয়ে দিয়ে ছোট ছোট করে এই মিনারটি বানিয়ে ফেলা হয়েছিল। আর তার গায়ে কারুকার্য অতি অদ্ভুত, বাঁশ ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমরবন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা, ফুলের মালা, চক্রের নকশা। নকশার মধ্যে কী কী রয়েছে? সারি সারি লতা পাতা, ফুলের মালা আর চক্রের নকশা। এগুলো যাতে হিন্দু, এবং এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখার সার। কী লেখা আছে? এক সারি অন্তর অন্তর আরবি লেখা আছে, সেগুলো জাতে মুসলমান। অর্থাৎ দুরকম জিনিসের ব্যবহার হচ্ছে, মুসলিম আর হিন্দু দুরকম সম্প্রদায়, কিন্তু উভয় খোদাইয়ের কাজই যে হিন্দু শিল্পী করেছে সে বিষয়ে কণামাত্র সন্দেহের অবকাশ নেই। গোটা মিনারটির পরিকল্পনা করেছেন মুসলমান, যাবতীয় কারুশিল্প করেছেন হিন্দু। অর্থাৎ দুই সম্প্রদায়ের মানুষই মিনারটি নির্মাণে অবদান রেখেছে। এক হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা মিনারটির পরিকল্পনা করেছে, আর হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা ছিল তারা কারুশিল্প করেছে, অর্থাৎ কারুকাজ করেছেন মিনারটির গায়ে। ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে হিন্দু
মুসলমান মিলে গিয়ে যে অদ্ভুত সাফল্য দেখিয়েছিল, কারা কারা মিলে যাচ্ছে, হিন্দু আর মুসলমান, সেই মিলন পরবর্তী যুগে কখনো ভঙ্গ হয়নি। প্রভু বা মুসলমানদের প্রাধান্য বেশি, কখনো ইমারতে হিন্দুদের প্রাধান্য বেশি। 800 বছর একসঙ্গে থেকেও হিন্দু মুসলমান চিন্তার ক্ষেত্রে রাজনীতির জগতে এক হয়ে যেতে পারেনি, কিন্তু কলার প্রাঙ্গণে স্থাপত্য, সঙ্গীত এবং নৃত্যে প্রথম দিনেই তাদের যে মিলন হয়েছিল আজও সেটি অটুট আছে। আমরা এইখান পর্যন্ত রিডিং করব, তারপর অডিও রেকর্ডিং করে পাঠিয়ে দেব।